ইলেকট্রিক ট্রেন উদ্বোধন করে সাংবাদিকদের সামনে সাংসদ সুকান্ত মজুমদার বলেন, পুলিশ না থাকলে তৃণমূল দলটাই উঠে যাবে। পুলিশ এখন তৃণমূল দলটাকে চালাচ্ছে। সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান প্রসঙ্গে আজ বালুরঘাটে পুলিশকে টেনে এনে এই মন্তব্য করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এর পাশাপাশি তার অভিযোগ, জেলার এসপিরা হলেন তৃণমূলের অ্যাক্টিং সভাপতি। তার আরো অভিযোগ, বহু মানুষ তৃণমূল থেকে বিজেপিতে আসতে চাইছে কিন্তু এই পুলিশ ভয় দেখানোর তারা আসতে পারছে না বলে সুকান্ত বাবুর দাবি। এর পাশাপাশি রায়গঞ্জের বিধায়ককে নিয়ে শুভেন্দুর বক্তব্য নিয়ে পাল্টে কৃষ্ণ কল্যাণীর শুভেন্দুকে কটূক্তি করে নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, শুভেন্দু বাবু রাজনৈতিক ভাবে বক্তব্য রাখলেও কৃষ্ণ কল্যাণী শিষ্টাচার না মেনে ব্যক্তিগত আক্রমণ করা ঠিক নয় বলে তিনি জানান। অপরদিকে শিক্ষক নিয়োগ মামলাতে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের এক প্রকার তাদের ভুল স্বীকার করে নেওয়া প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি বলেন, এগুলো হলো মিষ্টি ভুল। টাকা নিয়ে চাকরি বিক্রি করছে আর এই টাকা দিয়ে মিষ্টি খেয়েছে, তাই যারা এই দুর্নীতিতে জড়িয়ে তাদের রেহাই পাওয়ার কোনো ব্যাপার নেই, তাদের জেলে যেতে হবে বলে তিনি দাবি করেন। অভিষেকের নবজোয়ারে বীরভূমে গিয়ে পঞ্চায়েত ভোটে বিরোধী শূন্য করার ডাক দিয়েছেন। সেই প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিজেপির সভাপতি সুকান্ত বাবু বলেন, ওনার সিবিআই এর ভয়ে মাথা খারাপ হয়ে গেছে, তাই একবার ভোটে কাউকে বাধা দেওয়া যাবে না বলেছেন, আবার পরক্ষণে বিরোধী শূন্য করার ডাক দিচ্ছেন। আসলে ইড সিবিআই এর ভয়ে তার মাথাটাই খারাপ হয়ে গেছে বলেন তিনি মন্তব্য করেন। পুলিশ যদি না থাকে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস দলটাই থাকবে না, এখন শুধুমাত্র পুলিশ এর জন্য টিকে আছে দলটা। পুলিশ তৃণমূল কংগ্রেস চালাচ্ছে, জেলার এসপিরা তৃণমূল কংগ্রেসের অ্যাকচুয়াল ওয়ার্কিং সভাপতি, ওয়ার্কিং প্রেসিডেন্ট। পুলিশ সরে গেলে পরে দলে কেউ থাকবে না, ওই দু তিনজন সামনে মাথার দিকে যারা আছে তারা থাকবে। গোটা রাজ্য জুড়ে এরকম বহু মানুষ যোগদান দিচ্ছে, আগামী দিনেও যোগদান।